নজর সুস্বাদু সবজির তালিকার কথাই যদি বলি তাহলে গাজর সবজি আর এই সুস্বাদু সবজি গাজর রাজ্য এবং বহিরাজ্যের বাজারগুলিতেও কিন্তু বেশ কদর রয়েছে কিন্তু এই বছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছেন না কৃষকুল মিলছে না সরকারি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য বা সহযোগিতা ঘটনা তেলিয়ামার মহকুমার কৃষি দপ্তরের অন্তর্গত মাই মাইগঙ্গা চাম্পলাই নয়াবাড়ি এলাকায় কথা প্রসঙ্গেই বলা যায় যে নয়াবাড়ি এলাকার এক কৃষক নারায়ণ বিশ্বাস তিনি জানিয়েছেন যে তিনি দীর্ঘ বছর যাবত এই কৃষিকাজের সঙ্গে যুক্ত তিনি নন গোটা এলাকাটি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল তিনি আরো জানিয়েছেন যে বর্তমান মরশুমের সুস্বাদু সবজি গাজর চাষ করতে প্রচুর পরিমাণে অর্থ রাশি ব্যয় করতে হয় প্রতি এক কানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হয় কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন তিনি এই বছর সাড়ে তিন কানি জমির উপর গাজর চাষ করেছেন কোনো প্রকার সরকারি সাহায্য বা সহযোগিতা ছাড়াই তিনি কৃষি কাজ করছেন কিন্তু বর্তমান সময়কালে কৃষি দপ্তর থেকে বিন্দু মাত্র সাহায্য বা সহযোগিতা তিনি পাননি তবে যদিও তিনি চালিয়ে যাচ্ছেন ওনার কাজ এবং এই বিষয়কে কেন্দ্র করে তিনি আরো কি কি বলছেন শুনবো কৃষ্ণপুর বিধানসভা নাকিপুর আপনার নাম কি কত বছর ধরে গাজর ক্ষেত করতে এছাড়া অন্য কোন আপনার ফসল করেননি কেমন কেমন হয়েছে আবার গাজর চাষ গাজর বালি বৃষ্টি নষ্ট বিশটি নষ্ট হচ্ছে কিরকম আছে বাজারে চাইদা আছেন নি গাজরের কত তো দিনাত 20 টি 25 টি অন বাড়ছে এবার মন মানে মনে করেন দামটা এবার বেশি না পড় কত বছর এবার একটু একটু কি মন করেন কি কারণ পারে আপনার কি মনে হয় মনের কারণে আছে তবে বাইরের গাজর আছে তো আপনার গাজর চাষ করে আপনার মানে যা খরচা দিয়ে আপনার হয়নি লাভ হয়নি বিভিন্ন গাছের তো লাভ কিছু হচ্ছে বর্তমানও বেশি লাভ হয় না আপনার কি সব মানে কৃষিকাজের উপরে আপনার সংসার চলে নাকি কৃষিকাজে কৃষিকাজে আর আপনার বাড়ির কতজন আছে মেম্বার দুপার আচ্ছা আচ্ছা শুনলেন কৃষকের বক্তব্য কার্যত বাজারে চাহিদা থাকলেও বাজারজাত করার কোনো উপায় নেই কারণ সেই অকাল বৃষ্টি যার কারণে পচন ধরেছে এক প্রকার গাজরগুলিতে এবং প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষককুল তবে এক্ষেত্রে বলা যায় যে এখন দেখার বিষয় ক্ষেত্রে সাহায্য বা সহযোগিতার হাত কতটুকু বাড়িয়ে দেয় প্রশাসন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন